মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুই আজ থেকে নিজের ঘরে চলে যাবি, এ ঘরে থাকবি না। আমি মুকুটের সঙ্গেই থাকবো। না, তুমি থাকবে না। আমি থাকবো থাকবো থাকবো, আমি মুকুটের সঙ্গেই থাকবো। কেন? মুকুট কি এতটাই অ্যাভেলেবেল যে তুই ওর সাথে রাত্রিবেলায়? এক থাপ্পড় মারবো বলে রাখলাম। মুকুট তোর থেকে অনেক ভালো। মুকুট পবিত্র, মুকুট শুদ্ধ। তার সেলফ রেসপেক্ট অনেক বেশি। মুকুটের সম্বন্ধে একটাও নোংরা কথা বলবি না। থ্যাংক ইউ। আপনার বোনের কুৎসিত কথার প্রতিবাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই কথা শোনার পর চাইলে এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু সোনাদি মামুনি রূপাইরা ভুল বুঝবে, এখান থেকে আমি যাচ্ছি না। নইলে এই লগ্না রায়চৌধুরীর মতো মেয়েদের কথায় আমি তোরাই কেয়ার করি? এরা সবাই কমপ্লিকেটেড ডার্টি মাইন্ডেড ওমেন। এই মুকুট, চিৎকার করো না। কাকিমণি ওকে বোঝাও অন্যকে সম্মান দিয়ে কথা বলতে। এক মিনিট, আমি তোমার ঘর থেকে বেরোচ্ছি, কিন্তু জীবন থেকে নয়। তুমি হয়তো অন্য ঘরে থাকবে, কিন্তু আমার মন থেকে আলাদা হতে পারবে না। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। আমি আমার কথা ঠিক রাখবো, রূপার সাথে রায়নবাবুর আমি বিয়ে দেবই। বড্ড বার বেড়েছে, ওর ব্যবস্থা আমি করছি। আমি জানি, আমি জানি মুকুট, আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু তোর এখান থেকে চলে যাওয়াই ভালো। মুকুট, তুই রায়ানের ভালো করতে গিয়ে, এই রায়চৌধুরী বাড়ির ভালো করতে গিয়ে নিজের জীবনে কলঙ্ক ডেকে আনিস না মুকুট। আমি তো একটা মেয়ে, আমি বুঝি, আমি বুঝি রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।